অনেক কার্যক্রম ব্যাহত হয়, তার জন্য যারা সিবিএ করে, যারা বার্গেনিং এজেন্ট, তারা অফিসের হোক, ব্যাংকের হোক, শিক্ষক হোক, যা যে কোনো প্রতিষ্ঠানের হোক, এই দায় ওই কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের নয়। এটাই আন্তর্জাতিক সিবিএ রুলস। আজকে এই চিঠি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আর যদি এই চিঠি প্রত্যাহার না করা হয়, এর জন্য যদি দুঃখ প্রকাশ না করা হয়, তাহলে আগামীতে আমাদের এই শিক্ষকরা সারা বাংলাদেশের 5.5 লক্ষ শিক্ষক যদি ঘুরে দাঁড়ায়, তার জন্য যদি এ সরকারের এবং শিক্ষা ক্ষেত্রে কোন অসুবিধা হয়, কোন বাধা বিপত্তি আসে, শিক্ষার কোন ক্ষয়ক্ষতি হয়, তার দায় এই আমাদের নিতে হবে। আমরা এই চিঠি মানি না, মানব না। এই চিঠি করছি, আপনারা কেউ ঢাকা ছাড়বেন না। তার জন্য যদি এই চিঠির পরে কারো চাকরি চলে যায়, মামলার পরে মামলা, রিটের পরে রিট করে, আমরা দেখিয়ে দেব বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ কারো রক্ত চক্ষুকে ভয় করে না। আমি আর কথা বাড়াতে চাই না। সন্ধ্যা 7টায় আমাদের সম্পাদক ঘোষণা দিয়েছেন, জেলা এবং অঞ্চলের সভাপতি এবং সম্পাদকদের সাথে আমাদের সভা হবে, সেই সভায় আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আপনারা আপনাদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ রাখবেন এবং এই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপনারা ঢাকা ত্যাগ করবেন না, ঢাকা ত্যাগ করবেন না, ঢাকা ত্যাগ করবেন না। জয় বাংলা। এখন এ পর্যন্তই আজকের মতো আমি আমাদের অবস্থান কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আগামীকাল আপনারা সকাল 7টায় চলে আসবেন। বন্ধুগণ, বন্ধুগণ একটু সতর্কতা জারি, বন্ধুগণ একটু সতর্কতা জারি রাখেন, রাখেন বন্ধুগণ। ইতিমধ্যে আমাদের আন্দোলনকে নস্যাৎ করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে। একটি বিজ্ঞপ্তি দিয়েছে, এবার কারা দেখতে সাহায্য করুন। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের মানববন্ধনে কিছু শিক্ষক শিক্ষিকা গুরুতর অবস্থায় আহত হয়ে পড়ে আছে, তাই তাদের সুচিকিৎসার জন্য সকল শিক্ষক শিক্ষিকার নিকট থেকে আর্থিক সাহায্য আবেদন করা হলো। নিচে একটি নগদ নম্বর দেওয়া আছে, আমাদের কিন্তু এটা আমরা জানি না, এটা ভুয়া। অর্থাৎ আপনারা কিন্তু কেউ এই জায়গাটিতে পা দিবেন না, মনে রাখবেন। সাবধান, যদি এরকম কোন সাহায্যের আবেদন আসে, কোনো কিছু করতে হয়, সেটা আমরা প্রেসিডেন্ট সেক্রেটারির তরফ থেকে জানাই দেবো। অর্থাৎ এটা সেটা আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। ধন্যবাদ। সবাইকে যাওয়া, যার যে জায়গায় আছে, বাসা হোটেল আত্মীয় স্বজনের বাসা আপনারা না, একটু বিশ্রাম করেন গা। আমরা এখান থেকে আমরা সমিতির অফিসে যাবো। আর সেন্টার মহোদয়।